এক এক যুবক মানুষ ক্লাসে পড়তে যা দেখে বান্ধবী জামার বোতাম পিছনে লাগাইছে। কথা বুঝতে পারছেন তো? জামার বিতম বোতাম পিছনে লাগাইছে। ছেলেটা চিন্তা করছে যে প্রতিদিন যদি আমার বান্ধবী বামে যে পিছনে যদি বোতাম লাগায় তাহলে আমি একদিন লাগালে দোষ কি? পিছনে বোতাম লাগায় নিয়ে সাইকেল চালাতে গেছে। যা মনে করেন আপনাদের মাগুর আছে রাস্তার পাশে গিয়ে পিছন থেকে হর্ন দিছে, ঠিক বাজে খেয়ে পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে সকল মানুষ এগিয়ে এসেছে, সর্বনাশ, এত সাংঘাতিক অ্যাক্সিডেন্ট, কোন জায়গায় রক্ত নেই, কিছু নেই, অথচ মাথা ঘুরে গেছে, ঘটনা কি? ধরো সবাই ওর মাথা সোজা করতে হবে। উপস্থিত যারা ছিল বলছে এই অবস্থায় না করলে বড় বিপদ হবে। কেউ পা ধরছে, কেউ হাত ধরছে, এবার মাথার চুল ধরে দিছে টান, কয় মাফ চাই আমার মাথা ঘুরে নাই, দয়া করে আমারে ছেড়ে দেন, কয় না তোর মাথা ঘুরতে তুই কর। বেশি গ্যান্দাম হওয়া দেখে ট্রাফিক পুলিশ এগিয়ে এসেছে, কি ব্যাপার, কি হয়েছে এখানে? স্যার দেখেন ওপরে যা মাথা ঘুরে গেছে, দেখেন আপনি খেয়াল করে বোতাম কোন দিকে? ছেলেটা বলছে স্যার আমার কিছুই হয় নাই। কয় বেটা চপ লাঠি দে বাড়ি, বেটা তোর মাথা সোজা করতে হবে, ধর সবাই। গাড়ের উপরে পা দিয়ে ধরেছে মাথা টান দিয়া, কয় মাফ চাই জীবনে আর কোন দিন এরকম করবো না। বলছে না তোর এই মুহূর্তে কথা ঠিক নাই, তোর অবস্থা খুবই খারাপ। কিছুক্ষণ পর হাতুরিয়া ডাক্তার এসেছে, হাতুরিয়া ডাক্তার এসে বলছে সর্বনাশ এরকম ইমার্জেন্সি কেস আমার পক্ষে সমাধান করা সম্ভব নয়, মেডিকেলে নিয়ে যান। মেডিকেলে নিয়ে যাওয়ার পরে ডাক্তার বলছে সিরিয়াস সর্বনাশ, আইসিইউতে ভর্তি করতে হবে। বলছে আগে আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখি। বললো স্যার ও মাথায় হাত দিতে দেয় না, ওর বোতাম দেখে আপনি রোগ নির্ণয় করেন। তাকায় দেখে সর্বনাশ পুরুষ মানুষ, বোতাম থাকা দরকার সামনে, বোতাম পিছনে। বলছে ঠিক আছে ওর অপারেশন করতে হবে। যেই রুমে ঢুকিয়ে দিছে ইমার্জেন্সি রুমে, ডাক্তার বলছে এবার তোরে সুই দিয়ে তোর গার ব্যাখ্যা করবো, সোজা করে দেব। লাভ দিয়ে চকি থেকে লাভ দিয়ে পড়িয়া স্যারের পা জড়া ধরেছে স্যার। স্যার বলছে সর্বনাশ এর মাথা ভাঙা মানুষ লাভ দিল কিভাবে? যাই বলছে কি হয়েছে তোমার, খুলে বলো তো দেখি। কয় স্যার আমি শখ করে আমার বান্ধবীর মতো বোতাম পিছনে লাগিয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত পড়ে যাওয়ার কারণে এই বিপদ ঘটেছে, আপনি দয়া করে আমার অপারেশন করবেন না স্যার। আর আমি তো অবাক করতে চাই, আজকে কান ধরে আর জীবনে কোনদিন তালে তাল মিলাবো না। أعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. نبيكم لوالا تمي أشب جني يدار راتي جلب چرك لالا নবী কমলিওয়ালা, নবী কমলিওয়ালা। আমার আজকের আলোচ্য বিষয় হলো ইসলামের অর্থ ব্যবস্থা,
এটি এমন একটি সাবজেক্ট আমি নিয়েছি যা আলোচনা করলে সমাজের 90% মানুষ অসৎ অর্থনীতির সঙ্গে জড়িত। এই সমাজের অসৎ অর্থনীতি মানুষগুলোর অন্তত আজকে মন আমি ভরাতে পারবো না, এটা আমার যতটুকু বিশ্বাস এবং আমি যতটুকু অর্থনৈতিক ব্যাপারে পরিদর্শন দেখেছি। তারপরও আমরা কথা বলবো, চেষ্টা করব সকলকে সমন্বয় করে একটি গুরুত্বপূর্ণ আলোচনা উপহার দেওয়ার। আল্লাহ আমাদের তৌফিক দিক, জোরে বলেন আমিন। আমরা কোরআনুল কারিমের সূরায়ে বাকারা থেকে একটি আয়াত তেলাওয়াত করে নিয়ে আমরা বাদ বাকি আলোচনা শুরু করতে চাই। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। পড়ুন সবাই প্রসিদ্ধ কণ্ঠে আল্লাহ পাকের কোরআন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত মারদূত শয়তানের অসহস থেকে আল্লাহ তাআলার কাছে পানাহ চাচ্ছি। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে শুরু করছি। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান ইন্নাহু লাকুম আদুউবুম মুবীন। সাদাকাল্লাহুল আযীম ও সাদাকা রাসূলুহুন নবীউল কারীম ও নাহনু আলা যালিকা মিনাশ শাহিদীন ওয়াস শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করেছি, তেলাওয়াতকৃত আয়াতের বাংলা অর্থ বলছি। খেয়াল করেন সবাই, আল্লাহ পাক তাম পৃথিবীর মানুষকে ডেকে বললেন, হে পৃথিবীর মানব মণ্ডলী, তোমরা জমিনে যা কিছু হালাল এবং পবিত্র অর্থাৎ পুত এবং পবিত্র খাদ্য যেটা আছে সেটি তোমরা ভক্ষণ করো। কে বললেন? আল্লাহ পাক বললেন, আর শয়তানের পদঙ্গ অনুসরণ করো না, নিশ্চয়ই শয়তান হলো মানুষের প্রকাশ্য শত্রু। এই আয়াতের আলোকে আপনাদেরকে আজকে ইসলামী অর্থ ব্যবস্থার উপরে সামান্য কথা বলবো এবং অন্য অন্য বিষয় নিয়ে আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলতে চাই। আমি সাবজেক্ট নির্দিষ্ট করে দিয়েছি এবং সেই সাবজেক্টের উপরে কথা বলার আগে আপনাদের কাছে সকলের কাছে অবগতর জন্য বলছি, আপনারা বলেন তো দেখি এটার নাম কি। যারা বলতেছে না তারা আর একবার বলেন এটার নাম কি। এর ভিতরে ভুল সন্দেহ আছে? কোনো ব্যক্তি যদি বলে কোরআনে ভুল আছে তার ইমান থাকবে? থাকবে না। এখন এ কোরআনুল কারিমের কথা বাংলাদেশে প্রতিনিয়ত হচ্ছে, বক্তার ডেট খুঁজে পাওয়া যাচ্ছে না, বক্তার কথা বলার মতো পরিবেশ নাই। কিন্তু সবচেয়ে বড় কষ্ট এবং দুঃখের কথা হলো কোরআনের কথা যত আলোচনা হচ্ছে তত বেশি আমাদের সমাজে আরো অন্যায় প্রবণতা বাড়তেছে। আমি কি কথা অযৌক্তিক বলেছি? আপনি দেখবেন আমাদের সমাজের যত অপরাধ প্রবণতা আছে এখন এই বর্তমান সময়ে, আপনি খেয়াল করে দেখেন, সুদ ঘুষ জেনা ব্যবচার খুন খারাপি রাহাদারি চিন্তাই হাই জাকার আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের তৈরি আইন মানা, এমন কোনো অপরাধ নাই যা আমাদের সমাজে নেই। এখন এই সমাজে কোরআন হাদিসের কথা মানুষের গ্রহণযোগ্যতায় আসে না, তার পিছনে কারণটা হলো আমরা এই পৃথিবীর মানুষ কোরআনকে কেবলমাত্র একটা চুমা খাওয়ার কেতাব মনে করেছি, আর সকালে সকালে বের করে একটু তেলাওয়াত করব বহুত নেকি হবে, এই হলো আমাদের চিন্তা। কিন্তু কোরআন তো আসলে তার জন্য আসে নাই। কোরআন এসেছে মানুষের ব্যক্তি জীবনের মূল মন্ত্র থেকে শুরু করে আন্তর্জাতিক পর্যায়ে যেখানে যা দরকার সমস্ত কিছু দিয়ে আল্লাহ পাক কোরআনুল কারিম আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। এর ভিতরে কি আপনাদের সন্দেহ আছে? সেই কোরআন আজকে ঘরের ভিতরে আছে, ঘরে শান্তি নেই, দেখবেন পরকীয়ার প্রেম, এরপরে সন্তান অবাধ্য, স্ত্রী অবাধ্য, স্বামী স্ত্রীর কথা শুনে না, কমান্ডের বাইরে চলে গেছে। কোরআনের নির্দেশে পিতা মাতার সেবা যত্নর পরিবর্তে পিতা মাতাকে বিদ্যা হওয়ার পরে তাদেরকে বস্তা বন্দি করে তাদেরকে রাস্তাঘাটে ফেলে রেখে আসা হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 1400 বছর আগে যে কোরআনুল কারিম আমাদের কাছে দিয়েছেন, সেই কোরআনুল কারিম যদি পৃথিবীর সমস্ত মানুষ মণ্ডলী
এ কোরআনকে যদি সঠিকভাবে অনুসরণ করত, আল্লাহর কসম করে বলতাম আজকের এই দিনে আমরা কোরআনুল কারীমের কথা না বলে আমরা আল্লাহর আইনকে পুরোপুরি আমরা মানতে পারতাম, বলেন ঠিক কিনা? আমার ভাইরা, তাম পৃথিবীতে মুসলমানেরা সবচেয়ে বড় নিগৃহীত, এই পৃথিবীতে হিন্দু খ্রিস্টান ইহুদি নাসারা যেখানে আছে যা আছে সেখানেই সমস্ত কিছু তাদের কর্তৃত্ব কর্তৃত্ব চালিয়ে যাচ্ছে, কিন্তু আমরা মুসলমান কোরআনের অনুসারী হওয়ার পরেও কোরআন থাকার পরেও আজ আমরা পরাধীনতার শেকলে আবদ্ধ হয়ে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম আমাদেরকে দিয়েছিলেন এই কোরআনের মতো এত বড় নিয়ামত, এ কোরআনের মতো এত বড় মুজিজা, এ কোরআনের মতো এত বড় গ্রহণযোগ্য বিষয় আর এই পৃথিবীতে কোনো একটি দ্বিতীয়টা খুঁজে পাওয়া সম্ভব নয়। কিন্তু আফসোস হলো, এ কোরআন ঘরের ভিতরে আছে, হক কথা বন্ধ ঘরের ভিতরে বন্ধ হয়ে গেছে, এ কোরআন মসজিদে আছে, মসজিদে হক কথা বন্ধ হয়ে গেছে, এ কোরআন তাফসির মাহফিলে ওয়াজ মাহফিলে আছে কিন্তু কোরআন হক কথা আর বলার সাহস পায় না। আপনারা মেহরবানি করে খেয়াল করবেন, কোরআনুল কারীম এমন একটা কিতাব, স্বর্ণ যেমন কষ্টি পাথরের কাছে গেলে তার প্রমাণ যাচাই করা যায়, কোরআনুল কারীম এমন একটা কিতাব যার কাছে যতক্ষণ মানুষ না আসবে তারে ভালো মন্দ যাচাই করা কোনো পক্ষে সম্ভব নয়। অবশ্যই এই কোরআনের কাছে আসলে আপনি ভালো না মন্দ তার প্রমাণ পেয়ে যাবেন। সম্মানিত ভাইয়েরা, আমার এই বিশাল মানুষগুলোর কাছে একটা প্রশ্ন হলো, ইসলামে অর্থনৈতিক ব্যবস্থা আপনি যদি বুঝতে চান তাহলে আপনাকে কোরআন সুন্নার জ্ঞান লাগবে। আমি আপনাদের কাছে জানতে চাই, বলেন তো দেখি এখানে কারা কারা প্রতিদিন কোরআন শরীফ পড়েন অথবা পড়া জানেন, একটু হাত উঠান দেখি। কোরআন শরীফ পড়া জানেন কে কে, একটু হাত উঠান, একটু ভালো করে আপনারা খেয়াল করেন আমার দিকে, বিরক্ত হচ্ছেন আপনারা? এই মানুষগুলো আমরা কোরআন শরীফ পড়া জানি, হাত নামান, প্রতিদিন তেলাওয়াত করি, কে কে একটু হাত উঠান, প্রতিদিন হাত নামান, প্রতিদিন অর্থ সহ কোন ব্যক্তি তেলাওয়াত করি একটু হাত উঠান তো দেখি। আপনারা তাকায় দেখেন দুই চারজন মানুষ ছাড়া কারোর পক্ষে প্রতিদিন অর্থ সহ পড়া সম্ভব নয়, তাফসীর তো দূরের কথা। এখন আপনাদের কাছে প্রশ্ন হলো, এই মানুষগুলো যদি আপনারা কোরআনুল কারীমের বক্তব্য শুনতে চান আর কোরআনুল কারীমের বক্তব্য যদি শোনার আগে যদি মন্তব্য করেন তাহলে বোঝা গেল আপনি অযোগ্য, ডাক্তার যেমন অপারেশন করলে যা অবস্থা হয় রোগীর যে অবস্থা হয়েছে আমাদের মুসলমানদের একই অবস্থা হয়ে যাবে। আমার ভাইরা, গ্রামের এক কৃষক মানুষ ছেলেকে পড়তে দিয়েছে মাদ্রাসাতে, ছেলে অনেক কষ্ট করে মাদ্রাসায় পড়াশোনা করার পরে দাওরায়ে হাদিস কমপ্লিট করলো, গ্রামে বেড়াতে এসেছে জুমার নামাজের দিনে, এলাকার সমস্ত মানুষ মিলে কৃষক লোকটাকে গিয়ে বলছি তোমার সন্তানকে আজকে মসজিদে গিয়ে আমাদেরকে একটু বক্তব্য শোনাতে হবে, তোমার সন্তানকে বলে দাও সে যেন আজকে ভালো করে প্রস্তুতি নিয়ে আমাদের একটু বক্তব্য শোনায়। কৃষক মানুষ মনের ভিতরে বড় আনন্দ, মনের ভিতরে বড় আশা যে আমার সন্তান আজকে হাজার হাজার মানুষের সামনে খুতবা দিবে, মনের বড় আশা। বাবার সঙ্গে ছেলে চলে গেছে, বাবার সঙ্গে মসজিদে যাওয়ার পরে বাবা একটু সাইডে বসেছে, সন্তান মেম্বারের উপরে বসে বক্তব্য দিচ্ছি। সন্তান শুরুতে বলেছে নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ, এই শব্দটা যেই বলেছে বাবা পাশে থেকে বলছে সর্বনাশ, বক্তব্যর শুরুতেই ওর মাকে বাদ দিল, না জানি আমারে কখন বাদ দেয়। শুনতেছেন তো আপনারা, আপনাদের কানে কি গেছে কথাটা? একটু চিল্লা আল্লাহু আকবার বলেন। সন্তানটাকে বক্তব্য দিচ্ছে, বাবা মনে মনে চিন্তা করছে আজকে শুরুতেই যেহেতু মাকে বাদ দিছে আমার অন্তরে ভয় যে না জানি কখন আব্বা বাদ বলে, আম্মা বাদ যেহেতু বলে ফেলেছে, ওর এত বড় সাহস, জীবনে এত কষ্ট করে ওর মা লালন পালন করলো আর আজকে ওয়াজের জীবনের প্রথম ওয়াজ করতে এসেই গ্রামের মানুষের সামনে ওর মাকে আগে বাদ দিল। বাবার মাথা নষ্ট, প্রতিবাদ করবে কিন্তু করে না, চুপ করে বসে আছে, কিসের ওয়াজ শুনবে, সারাক্ষণ টেনশন যে কখন যেন বলে আব্বা বাদ, এই চিন্তায় বেচারা বসে আছে। মসজিদের নামাজ যখন শেষ হয়ে গেছে
মাতা নিচু করে ছেলেরা এলাকার লোকজন খুবই খুশি বক্তব্য শুনে, কিন্তু বেচারা মাথা নিচু করে দিয়ে সামনের দিকে যাচ্ছে আর মনে মনে ভাবছে এরকম সন্তান জন্ম দেওয়ার সে না আদয় ভালো ছিল, মানুষের সামনে এত বড় অপমান সহ্য করতে পারছে না, চলে গেছে গ্রামে বাড়িতে চলে গেছে। যাওয়ার পরে স্ত্রীকে ডেকে বলছে তোমারে বারবার বলছি বুঝো নাই, এই ছেলেটা পড়তে দিছে আজকে বক্তব্যের শুরুতে আগে তোমারে বাদ দিছে, তা ভাগ্য ভালো যে আমারে বাদ দেয় নাই, তাহলে তো জনগণের ভিতরে আমি অপমান হতাম। স্ত্রীও বুঝতেছে না, পরে একটা লাঠি হাতে নিয়ে দাঁড়ায় আছে, গ্রামের লোক যাচ্ছে আর বলছে সলিমতি তোমার ছেলে তো ভালোই বক্তব্য দিল, কয়ে যাও পাম্প ফটি ভালোই বুঝেছি, আমার আর পাম্প দেওয়া দরকার নেই তোমাদের কাছে, তোমরা যাও আজকে ও মসজিদ থেকে বের হোক, ওকে মারবো তারপরে কোনো কথা। গ্রামের লোক সব মিলে যখন বেরিয়ে এসেছে মসজিদ থেকে ইমাম সাহেবকে সাথে নিয়ে, লোকজন জিজ্ঞাসা করছে তোমার কৃষক মানুষ তোমার কপাল ভালো যে তুমি একটা আলেম ছেলে জন্ম দিয়েছিলে আর তোমার ছেলে আজকে গ্রামের মানুষকে কোরআন সুন্নার কথা শোনালো। বলছে শোনেন আপনারা যা বলছেন বলছেন, আমি পাম ভালোই বুঝেছি, আপনারা এখান থেকে চলে যান আমার ছেলেকে আমার কাছে দিয়ে দেন, ওর আজকে মারবো তারপরে কোনো কথা। বলছে বেটা মারবে কেন? ওই মারবো এই জন্য, ও এত বড় সাহস, ও আমারে বলছে বক্তব্য শুরুতেই বলে না আহমাদুহান সাল্লাল্লাহু রাসূলুল কারীম আম্মা বাদ, ওর মা আগেই বাদ দিছে, আমি ভাগ্য ভালো যে বক্তব্যের ভিতরে আমারে বাদ দেয় নাই। আপনারা তো এগুলো শুনে মনে মনে হাসিছেন, কিন্তু আমি তো বুঝেছি যে হ্যাঁ এবার অপমান হব আমি। ইমাম সাহেব ডেকে বলছে কৃষক সাহেব আপনি এত বড় নির্বোধ, আপনি এত বড় অজ্ঞ মানুষ, আম্মাবাদের অর্থ বোঝেন না, ছেলের বক্তব্যের বিরোধিতা করতে এসেছেন। আমার সমাজের অধিকাংশ মানুষ কোরআন সুন্নার জ্ঞান নাই, কোরআন হাদিস অধ্যয়ন করা জানে না, অথচ সেই সমাজের মানুষ আজকে অন্যায়ের বিরুদ্ধে কথা বললে আলেমদের দেখতে পারে না। কথা জবাব দেন না কেন আপনারা? এটা বাস্তব কথা, বাস্তব কথা যদি আপনার গায়ে লাগে তে মনে করবেন যে আপনার কপাল ধন্য যে বাস্তব কথা পাইছিলেন। আজকে কোরআন হাদিসের জ্ঞান নাই, এই মানুষগুলো যদি কোরআন হাদিসের জ্ঞানী ব্যক্তিদেরকে কটাক্ষ করে কথা বলে, এর চেয়ে বড় জাতির জন্য অপমান, এর চেয়ে বড় জাতির জন্য কলঙ্ক আর কিছুই হতে পারে না, বলেন ঠিক কিনা? আমরা কোরআন হাদিসের ব্যাপারে আমরা আজকে একমত হতে পারি নাই। আপনি খেয়াল করে দেখবেন তাম পৃথিবীতে মুসলমানের আজকে নিগৃহীত হওয়ার পিছনে, নির্যাতিত হওয়ার পিছনে দুই দফা কারণ। আমি এই বক্তব্য কিন্তু বলবো, কষ্ট হচ্ছে আপনাদের? ভালো করে খেয়াল করেন, দুটা কারণে পৃথিবীর মুসলমানরা মার খাইছে। কয়টা কারণে পৃথিবীর মুসলমানরা মার খাইছে? আপনি যদি ইতিহাস দেখেন, আজকে ভারতে যে বাবরি মসজিদ ভেঙে দেওয়া হয়েছে, এই ভারতের বাবরি মসজিদ ভেঙে দেওয়াই হয়েছে মনে করেন, কারণ যেহেতু রায় ঘোষণা করা হয়েছে বাবরি মসজিদের বিরুদ্ধে। এখন আপনাদের কাছে প্রশ্ন হলো আমার, বলেন তো দেখি ভারতের বাবরি মসজিদের বিরুদ্ধে রায় ঘোষণা করলো পৃথিবীর কোন দেশের মুসলমানরা আমরা উৎকণ্ঠার সঙ্গে আত্মবিশ্বাস নিয়ে এর প্রতিবাদ করতে পেরেছি? আমরা প্রতিবাদ করতে পারিনি। খেয়াল করে দেখেন ভারতের সাবেক বিচারপতিরা তেনারা বলেছেন যে রাম একজন ব্যক্তির নাম আর মসজিদ হলো আল্লাহর ঘর, স্রষ্টার এবাদতের জায়গা কখনো ভেঙে দিয়ে ব্যক্তির এবাদতের জায়গা কখনো বানানো দরকার নাই। এ কথা বলেছে ওই দেশের সাবেক বিচারপতিরা। বক্তব্য জীবন বর্ষণে কি করবেন, কথাগুলোর গুরুত্ব বুঝবেন। সাবেক বিচারপতি হিন্দু হওয়ার পরে এই কথা তার মুখ দিয়ে বের হলো, তাম পৃথিবীর মুসলমানেরা প্রতিবাদ করতে পারে নাই। উৎকণ্ঠা মানুষের ভিতরে, জাতির মানুষ আজকে নিগৃহীত নির্যাতিত পথ বেছে নিয়েছে প্রিয় ভাই সব, তার পিছনে মূল কারণ হলো নবী রাসূলদের দুই দফা নীতি, একটাও আজ মুসলমান মানতেছে না। তার ভিতরে এক নাম্বার হলো আমি যা বলছি সত্য বলছি, সত্য বই মিথ্যা বলিব না, তার কারণ এই বক্তব্য ইউটিউবে রেকর্ডিং হবে, এটি সারা পৃথিবীতে যাবে, এর সঙ্গে আমার আল্লাহর মেমোরিতে ধরা পড়ে যাব আমরা। আজকে যদি এই মাগুরার মানুষকে জোড়া তালিতে বক্তব্য দেই, তাহলে পরকালে আদালতে আখেরাতে এই বক্তব্য আমার জন্য বিপদের কারণ হয়ে যাবে। আমার ভাইরা, পৃথিবীতে যত নবী রাসূল এসেছিলেন, সমস্ত নবী রাসূল অভিন্ন কালেমার দাওয়াত দিয়েছেন, সেই দাওয়াতটা হলো ইয়া কওমি লা ইলাহা ইল্লাল্লাহ, স্বীকার করো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ভালো করে খেয়াল করো মুসলমানেরা,
পৃথিবীর সমস্ত নবী আলাইহিম আসসালাম আল্লাহ বলেন দুই দফা নীতি দিয়ে পাঠিয়ে দিয়েছি ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত্তাগুত এই পৃথিবীতে এমন কোন জাতি নাই এমন কোন কওম নাই যেখানে রিসালাতের দাওয়াত নিয়ে পয়গাম দিয়ে আল্লাহ পাক তাদেরকে নবী রাসূলদের পাঠান নাই যত নবী রাসূল গিয়েছেন সমস্ত নবী রাসূল অভিন্ন কালেমার দাওয়াত দিয়েছেন দুই দফা নীতি আমি যে একটু আগে বললাম যে পৃথিবীর মুসলমানের মায়ের খাওয়ার পেছনে দুই কারণ দায়ী এক নাম্বার নবী রাসূলরা দাওয়াত দিয়েছেন আনিয়াবুদুল্লাহ আল্লাহর ইবাদত করো আর আমরা এখন আল্লাহর ইবাদত বাদ দিয়ে মানুষের তৈরি করা ইবাদত করছি বলেন ঠিক কিনা যদি মিলা থাকে একটু ভালো করে আপনারা জবাব দেন এই পৃথিবীর মুসলমানেরা এই যে কোরআনুল কারিমে আমাকে অর্থনৈতিক ব্যবস্থা দিয়েছেন আল্লাহ পাক তাম পৃথিবীর মানুষকে আমি কিন্তু ওখানে রাখলাম পেশায় দেবো ইনশাল্লাহ কষ্ট হবে আপনাদের আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহান নাস আলেম আমাকে জিজ্ঞাসা করেন এখানে আল্লাহ পাক শুধু মুসলমানদের বলেন নাই দুনিয়ার অন্য কোন জাতিকে বলেন নাই নাস দ্বারা তাম পৃথিবীর মানুষকে বুঝালেন এবার আপনারা বলেন তো দেখি কি কারণে আল্লাহ পাক তাম পৃথিবীর মানুষকে হালাল জিনিস খেতে বললেন তার কারণ কি তার কারণটা হলো আল্লাহ রাব্বুল আলামিন তো হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ইহুদি নাসারা যা আছে সকল সৃষ্টির একমাত্র স্রষ্টা হলেন আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কোরআনকে বলা হয়েছে হুদাল লিন্নাস এ কোরআন হলো মানুষের জন্য হেদায়েতের গ্রন্থ কোরআনকে বলা হয়েছে হুদাল লিন্নাস এর পিছে আরেকটা কারণ হলো যেহেতু তাম পৃথিবীর সমস্ত কিছু আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহ যদি বলতেন মুসলমানদের কোরআন তাহলে অন্য জাতিরা বলতো আল্লাহ তুমি তো আমাদের কথা বলো নাই কোরআন শরীফের একটা আয়াত আছে সূরা বাকারার 21 নম্বর আয়াত ওই আয়াতে মহান রব্বুল আলামিন তাম পৃথিবীর মানুষকে তিনি আল্লাহ বলে দাওয়াত দিয়েছেন অধিকার নিয়ে জোরে বলেন সুবহানাল্লাহ এই আইয়ুহান্নাস আর ওই আইয়ুহান্নাস দুটেই আছে আমার দিকে খেয়াল করেন মুসলমানেরা আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 21 নম্বর আয়াতে তাম পৃথিবীর মানুষকে অধিকার নিয়ে দাওয়াত দিয়েছেন আপনারা চিল্লায় ডাক দেয়া বলেন তো আমাদের সৃষ্টি করেছেন কে আমাদের সৃষ্টি করেছেন আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি মানুষকে করেছেন বলেই তিনি বলেছেন ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন কাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন হে পৃথিবীর মানব মণ্ডলী হে পৃথিবীর মানব মণ্ডলী তোমরা শোনো আমি আল্লাহর ইবাদত করব বলো আল্লাহু আকবার এখানে আল্লাহ বললেন ইয়া আইয়ুহান নাস হে মানব মণ্ডলী কুলু তোমরা ভক্ষণ করো তোমরা খাও হালালান তৈয়িবা এই জমিনে তোমাদের জন্য যা হালাল জিনিস দিয়েছি তা তোমরা ভক্ষণ করো আর ওইখানে আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম হে পৃথিবীর মানব মণ্ডলী তোমরা আমার আল্লাহর ইবাদত করো কারণ আমি তোমাদের সৃষ্টি করেছি সিল্লাবান আল্লাহু আকবার আমি তোমাদের সৃষ্টি করেছি আর এই সৃষ্টি করেছি বলে আমি অধিকার নিয়ে তোমাদেরকে বলছি তোমরা আমার ইবাদত করো আমি তোমাদের সৃষ্টি করেছি তোমাদের পূর্বেও যারা এসেছিল তাদেরকেও সৃষ্টি করেছি এখন যেহেতু তাম পৃথিবীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন তাম পৃথিবীর মানুষ কোনটা খাইলে হালাল হবে কোনটা খাইলে হারাম হবে আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনের ভিতরে হুবাহুব তা তুলে ধরেছেন জোরে বলেন সুবহানাল্লাহ এ জমিন কার আসমান কার আমি আপনি কার আল্লাহ পাক বলছেন জমিনের ভিতরে যা আছে সেটা হালাল তোমরা ভক্ষণ করো এখন হালাল জিনিস ধরেন আল্লাহ পাক আর হারাম জিনিসের প্রবক্তা হলো শয়তান বলেন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন তিনি তৈরি করলেন আল্লাহ রাব্বুল আলামিনের বিধান হলো যাকাত ব্যক্তির অর্থনৈতিক সমাজ ব্যবস্থা কায়েম করো
আর শয়তান তৈরি করলো যাকাতের পরিবর্তে তোমরা সুদ ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা চালু করো। আল্লাহ সৃষ্টি করলেন হালাল জিনিস আর শয়তান ষড়যন্ত্র করে মানুষের ব্রেন দিয়ে তৈরি করলো হারাম জিনিস। এবার আপনারা বলেন তো দেখি হারাম জিনিস কি? সুদ ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা আমাদের সমাজে আছে না নাই? অনেকেই কথা বলতেছেন না আপনারা, আমার এলাকায় যখন ওয়াজ করতে গিয়েছি এলাকার ছেলেরা আমাকে ডেকে বললো ভাইজান আজকে বেশি কিছু ওয়াজ করতে পারবা না, একটা বিষয়ে তোমারে কোনো কথাই বলতে দিব না। আমি বললাম বিষয়টা কি? বলল বিষয়টা একটু স্পর্শকাতর, তারপরও তোমারে বলছি তুমি আর কথা বলতে পারবে না এই বিষয়ে। আমি বললাম নিষিদ্ধ জিনিসের ব্যাপারে জানার বড় ইচ্ছে করে, একটু তুমি বলো সেই বিষয়টা কি? ছেলেরা আমাকে ডেকে বললো ভাইজান আজকে সুদের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না। আমি বললাম কি জন্য কথা বলা যাবে না, কারণটা একটু বলো। বললো না এত কিছু বলার দরকার নাই, তুমি সুদের বিরুদ্ধে কোনো কথা বলবে না। আমি বললাম সুদ তো আমি হারাম করি নাই, সুদ তো আমি মাসালা দিয়ে নিষিদ্ধ করি নাই, সুদ হারাম করেছেন তিনি যিনি আসমান এবং জমিনের মালিক। যিনি আসমান এবং জমিনের মালিক ওই আল্লাহ রাব্বুল আলামিন, তিনি সুদকে হারাম করেছেন। সুতরাং আজকের এই বক্তব্যে যদি আমি ওদেরকে বললাম, তোমাদের এই বক্তব্যে যদি আমি কোরআন হাদিসের কথা বলতে যায়া সুদের বিরুদ্ধে যদি কথা না বলি তোমাদের কথায়, তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনকে অপমান করা হবে। তোমরা বলো কেন বলবো না? বলল ভাইজান আজকের অধিকাংশ খরচ সুদখোররা দিছে, এই জন্য কিছু বলা যাবে না। সকলকে দর্শন করার পরে অর্ধমরা অবস্থায় দরজাটা বন্ধ করে দিয়ে পেট্রোল দিয়ে তারা আগুন লাগায় পোড়াই দিয়েছে। এটা হলো মানবতার চির কপালে কপালে লাঠি লাগাই দিয়েছে, বলেন ঠিক কিনা? আমার ভাইরা, কেন আমি রোহিঙ্গাদের কাছে নিয়ে গেছি আপনারা বুঝতে পারবেন পরে। সেটি হলো আজকে আমরা কেঁদেছি মসজিদে মসজিদে, আল্লাহ আমাদের রোহিঙ্গা মা বোনদের বাঁচাও, আজকে ফিলিস্তিনের মা বোনদের বাঁচাও, কাশ্মীরের মা বোনদের বাঁচাও, ভারতের মা বোনদের বাঁচাও, আমরা চিৎকার পেরেছি আল্লাহর কাছে, কিন্তু কোনো দোয়া কি আমাদের মঞ্জুর হয়েছে? কথা কন নাকি আপনারা? অথচ আল্লাহর নবী বলেছেন মুমিনের একটা দোয়াও আল্লাহ পাক ফেরত দেন না, সে দোয়া আল্লাহর দরবারে কবুল হবে। কেন দোয়া কবুল হয়নি? এই দোয়া কবুল না হওয়ার পিছনে এই ইসলামের অর্থনীতিকে ভেঙে দেওয়ার মূল কারণ, বলেন ঠিক কিনা? আপনি আপনি ওয়াজ আপনাকে বুঝতে হবে। সম্মানিত ভাই সব, ইসলামে ইসলামের অর্থনৈতিক ব্যবস্থাকে চির কবর দেওয়া হয়েছে। আজকে আমি সুদ খেতে না চাইলেও সুদ আমার ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে, আজকে আমি ঘুষ খেতে না চাইলেও আমার ভিতরে ঘুষ দেওয়া হয়েছে। সম্মানিত ভাই সব, আজ আমি আপনাদের কাছে অনুরোধ করে বলছি, ইচ্ছায় নয় অনিচ্ছায় নয় বিবেকের তাড়নায় বলছি, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এক ব্যক্তি হাঁপাইতে হাঁপাইতে আসলো, এক বৃক্ষের নিচে বসলো, কিছুক্ষণ পর সে রব্বানা আল্লাহর কাছে দোয়া করতে লাগলো। অথচ লোকটা যা খেয়েছে তাও হারাম, লোকটা যা পরেছে তাও হারাম, লোকটা যা বলতেছে যে শক্তি দিয়ে সে শক্তি উৎস হারাম। অথচ হারাম জিনিসের দিয়ে শরীর যে অংশ গঠিত হবে সে অংশ জাহান্নামে যাবে। বিশ্বনবী বললেন তার রব্বানা আল্লাহর দরবারে মঞ্জুর হবে না, তার কারণ ইবাদত কবুল হওয়ার জন্য পূর্ব শর্ত হলো হালাল উপার্জন। কথার জবাব দেন, ইবাদত কবুল হওয়ার জন্য পূর্ব শর্ত হালাল উপার্জন। আজকে আমরা হারাম জিনিসকে আমরা প্রাধান্য দিয়েছি, হালাল জিনিসকে ত্যাগ করেছি। আজকে আপনি এর 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 লিস্ট যদি শুনতে চান, আজকে অফিস আদালতে গেলে, আমি হজ করতে গেছি, একটি আশ্চর্য ঘটনা আপনাদের বলতে হবে, বলবো নাকি? এটা চিল্লাবেন আল্লাহু আকবার। আরাফার দিনে খুব কষ্ট হয়, এটা আপনারা জানেন। আরাফার দিনে হজ করতে যাওয়ার পরে হঠাৎ করে দেখলাম যে আমি ভিতরে ঢুকেছি, বাহিরে এসেছি একটু প্রয়োজনে। ভিতরে ঢোকার পরে 300-400 হাজি সাহেবদের নিয়ে মোয়াল্লেম সাহেব বক্তব্য দিয়ে বললেন আপনারা সবাই জান্নাতি, কথা বুঝেন? তখন আমার মনের ভিতর কৌতূহল জাগলো যে এত মানুষ জান্নাতে কিভাবে গেল, কোনো ওহিটহি আসলো নাকি? আমি আবার আগে থেকেই খুব প্রতিবাদী মানুষ,
আমার মুআল্লিম আমাকে বক্তব্য দিতে দেয় না, তার কারণ আমার দেশের অনেক সুর বদমাইশ গুন্ডা তারাও হজ করতে যায়, এই জন্য আমাকে বক্তব্য দিতে দেয় না। যে আপনি কি বলে ফেলবেন শেষ পর্যন্ত ভেজাল লেগে যাবে, আমি বলছি না একটাও ভেজাল লাগবে না, নির্ভেজাল কথা বলবো, বলেন ঠিক কিনা? তার কারণ হক কথা যদি মানুষ না বলে মনে করবেন সমাজ একদিন অন্ধকারে নিমজ্জিত হয়ে যাবে। আরে মিয়া, অন্যায় প্রবণতা যখন সমাজে বেড়ে যায় ওই সমাজে মানুষের ইমান ঠিক করার জন্য তিনটা কথা বিশ্বনবী বলছেন, মান রা মিনকুম মুনকারান ফালিউগাইগিরু বিয়াদিহি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমরা যদি কোনো অন্যায় কাজ হতে দেখো তাহলে কি করো, হাত দ্বারা প্রতিবাদ করো। হ্যাঁ, আপনারা অনেকেই বুঝতেছেন না কথা, কিন্তু জানেন বিবেকের তাড়নায় কথা বলতে হয়, আবেগ দিয়ে বক্তব্য দিলে মরতে হবে পরকালে। প্রিয় ভাই সব, আজ আপনি ইমানদার কিনা আপনি নিজে এখান থেকে মিটার দিয়ে মেপে চলে যান, তাতে কোনো দুঃখ নাই। হুজুর বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মিষ্টি খাওয়া সুন্নত, এই সুন্নত না খেলে সমালোচনা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাহাজ্জুদের নামাজ সুন্নত, এ না পড়লে সমালোচনা হয়। মিসাক করা সুন্নত, এ না করলে সমালোচনা হয়। অন্যান্য সুন্নত না আদায় করলে সমালোচনা হয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমাদের ভিতরে যখন অন্যায় কাজ হতে দেখো তোমরা হাত দ্বারা প্রতিবাদ করো। আমার সমাজে অন্যায় আছে না নাই, জবাব দেন, অন্যায় আছে না নাই? আজকে অন্যায়ের কি দেখছেন আপনি, অন্যায়ের লিস্ট আপনি কি পড়বেন, অন্যায়ের তালিকা আপনাকে বের করে দিতে পারবো। আজকে আপনি, আমি আপনি সুদ খেতে চাই না, আমি আপনি ঘুষ খেতে চাই না, কিন্তু আমাকে আপনাকে খাওয়ানোর মতো যারা ব্যবস্থা করছে এদের হাত বন্ধ করে দেওয়া দরকার। আমরা তা পারি নাই, আমরা তা পারি নাই। হুজুর বলছেন ফাইল্লাম ইস্তাতি, যদি এটা সক্ষম না হয়, হুজুর বলছেন ফাবিলিসানিহি, তাহলে মুখ দ্বারা মানা করো। কয়জন করতেছেন একটু ভালো করে খেয়াল করেন, আপনি মিটার দিয়ে মেপে চলে যাবেন। ফাইল্লাম ইস্তাতি, যদি এটাও সক্ষম না হয় ভাবি কলবিহি, অন্তর দ্বারা ঘৃণা করো, জালিকা দুআফুল ঈমান, আর এটা হলো ঈমানের সর্বনিম্ন স্তর। এখন দেখেন অনেকেই, আমরা অনেকেই ঈমানের সর্বনিম্ন স্তরেও নাই, আমরা চুপ করে থাকা সম্মতির লক্ষণ। কয় বাপু আমি আমার পথ চালিয়ে যাচ্ছি, বাইপাস রাস্তা বাইর করছে যাতে কোনো বিপদ না লাগে, সোজা রাস্তায় না গিয়ে, ইমানের সোজা রাস্তায় না গিয়ে বাইপাস রাস্তায় হাঁটতেছে, যে এই রাস্তায় গেলে কোনো ভেজাল নাই, বলেন ঠিক কিনা? আল্লাহ হেদায়েত দিক, জোরে বলেন আমিন, আরো চিল্লায় বলেন আমিন। সম্মানিত ভাই সব, কথা কতগুলি বের হচ্ছে মনে আছে আপনাদের? আমরা দোয়া করতেছি, দোয়া মঞ্জুর হচ্ছে না, একটা একটা করে ফিনিশিং দিই, দোয়া মঞ্জুর হচ্ছে না। এই কথা বলতে গিয়ে গেলাম হাজি সাহেবদের কাছে, মনে আছে আপনাদের? ভিতরে যে আমার মোয়াল্লিমকে বললাম, মোয়াল্লিম সাহেব, আপনার মোয়াল্লিম সাহেবের পাশের বন্ধু, তিনি সব মানুষকে হজের ভিতরে আজকে আরাফার দিনে জান্নাতে ঢুকিয়ে দিলেন, এ হাদিস কোথার থেকে তিনি পেলেন? আমার মোয়াল্লিম বলতেছে চুপ করেন, কিছু বলা দরকার নাই। বললাম সব জায়গায় চুপ করলে হবে না, এই লোকগুলোকে সবাইকে জান্নাতে ঢুকাইলেন কোথায় পাইলেন বলেন? উনি বলতেছে হুজুর আল্লাহর নবী বলেছেন হজ করলে জান্নাতে যাবে। আমি বললাম ভুল কথা, আল্লাহর নবী বলেছেন যদি কোনো ব্যক্তি হজ করতে যায় আর তার হজ যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, লাইসালা হুজাজা ইল্লাল জান্নাহ, কেবলমাত্র কবুল হজকারী তার জন্য জান্নাত বরাদ্দ হবে। কেবলমাত্র কবুল হজ যদি কারো নসিব হয়ে যায় ওই লোকটা কেবল জান্নাতের বাসিন্দা হবে। এবার আপনারা বলেন তো দেখি, আমাদের যে হজ কবুল হয়েছে তা আমরা সবাই বলতে পারি নাকি? আমরা বলতে পারি না। আমি বললাম মোয়াল্লিম সাহেব, আপনার সামনে যে লোকগুলো বসে আছে তার অধিকাংশই মানুষ চাকরিজীবী, তারা চাকরি করতে যায়, ঘুষ তারা চাকরি করে নাই। অনেকেই হজ করতে এসেছে নিজের আপনজনের অধিকার মেরে দিয়েছে, পাড়া প্রতিবেশীর অধিকার নষ্ট করেছে, এমন লোক আছে না নাই? আমি বললাম সব মানুষকে যে জান্নাতে ঢুকায় দিয়া তামাশা করলেন, এর জবাব কিয়ামতের দিন আল্লাহর দরবারে আপনাকে দিতে হবে। সম্মানিত ভাইয়েরা আমার,
দুই নাম্বার কথা আমি আপনাদের বের করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তোমাদেরকে পবিত্র খাদ্য খেতে বললাম, তার কারণটা হলো আমি তোমাদের স্রষ্টা, আর আমি তোমাদের ইবাদত চেয়েছি তার কারণটা হলো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকেও সৃষ্টি করেছি, তোমাদের পূর্বে যারা এসেছিল তাদেরকেও সৃষ্টি করেছি, বলেন ঠিক কিনা? আমাদের সৃষ্টি করেছেন আল্লাহ। এরপরে প্রথম নাম্বার যে কথাটা আপনাদের কাছে বের করেছিলাম সেই কথাটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুনিয়ার মানুষেরা শোনো, আমি এমন কোন জাতি নাই যাদের কাছে রেসালাতের দাওয়াত দিয়ে পয়গাম দিয়ে আমি আমার নবী রাসূলদের পাঠাই নাই। তারা দুই দফা দাওয়াত দিয়েছে, এক নাম্বার দাওয়াত হলো আল্লাহর ইবাদত করো। এবার আপনারা চিল্লায় বলেন তো দেখি আমরা কার ইবাদত করব, সবাই এক বাক্যে বলেন ইবাদত করব কার? আল্লাহর ইবাদত করতে যায় যদি অনুসরণ করতে হয় তাহলে অনুসরণীয় ব্যক্তি হলেন মদিনাওয়ালা, বলেন ঠিক কিনা? জেনে রাখবা মুসলমানেরা, আজকের এই কোরআনের মাহফিল থেকে আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করে গেলাম, জোরা তালি দিয়ে কখনো ইসলাম চলে না, জোরা তালি দিয়ে দুনিয়া চললেও পরকালে দোকা দিয়ে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। আজকে মুসলমান দিশেহারা হয়ে গেছে, তালে তাল মিলিয়ে চলছে, কিন্তু তালে তাল মিলাইলে যে বিপদ আসে এটা মুসলমান বোঝে নাই। আজকে ইহুদি খ্রিস্টানরা সারা পৃথিবীতে মুসলমানদেরকে পাম দিয়ে ফুলিয়ে দিছে, বলেন ঠিক কিনা? এই জন্য এক মুসলমান আর এক মুসলমানের কাফের ফতোয়া দিতে এক সেকেন্ড সময় লাগে না। এক এক যুবক মানুষ ক্লাসে পড়তে যায় দেখে বান্ধবী জামার বোতাম পিছনে লাগাইছে, কথা বুঝতে পারছেন তো? জামার বিতম বোতাম পিছনে লাগাইছে, ছেলেটা চিন্তা করছে যে প্রতিদিন যদি আমার বান্ধবী বামে যে পিছনে যদি বোতাম লাগায় তাহলে আমি একদিন লাগালে দোষ কি? পিছনে বোতাম লাগায় নিয়ে সাইকেল চালাতে গেছে, যা মনে করেন আপনাদের মাগুর রাস্তার পাশে গিয়ে পিছন থেকে হর্ন দিছে ঠিক বাজে খেয়ে পড়ে গেছে, পড়ে যাওয়ার পরে সকল মানুষ এগিয়ে এসেছে সর্বনাশ, এত সাংঘাতিক অ্যাক্সিডেন্ট, কোনো জায়গায় রক্ত নেই কিছু নেই, অথচ মাথা ঘুরে গেছে, ঘটনা কি? ধরো সবাই ওর মাথা সোজা করতে হবে, উপস্থিত যারা ছিল বলছে এই অবস্থায় না করলে বড় বিপদ হবে, কেউ পা ধরছে কেউ হাত ধরছে, এবার মাথার চুল ধরে দিছে টান, কয় মাফ চাই আমার মাথা ঘুরে নাই, দয়া করে আমারে ছেড়ে দেন, কয় না তোর মাথা ঘুরতে তুই চুপ কর। বেশি গ্যাঞ্জাম হওয়া দেখে ট্রাফিক পুলিশ এগিয়ে এসেছে, কি ব্যাপার কি হয়েছে এখানে? কয় স্যার দেখেন ওপরে যা মাথা ঘুরে গেছে, দেখেন আপনি খেয়াল করে বোতাম কোন দিকে? ছেলেটা বলছে স্যার আমার কিছুই হয় নাই। কয় বেটা চপ লাঠি দে বাড়ি দেবে, বেটা বেটা তোর মাথা সোজা করতে হবে, ধর সবাই গাড়ের উপরে পা দিয়ে ধরেছে মাথা টান দিয়া, কয় মাপ সাই জীবনে আর আর কোন দিন এরকম করবো না। বলছে না তোর এই মুহূর্তে কথা ঠিক নাই, তোর অবস্থা খুবই খারাপ, কিছুক্ষণ বা হাতুরিয়া ডাক্তার এসেছে, হাতুরিয়া ডাক্তার এসে বলছে সর্বনাশ, এরকম ইমার্জেন্সি কেস আমার পক্ষে সমাধান করা সম্ভব নয়, মেডিকেলে নিয়ে যান। মেডিকেলে নিয়ে যাওয়ার পরে ডাক্তার বলছে সিরিয়াস সর্বনাশ, আইসিইউতে ভর্তি করতে হবে। বলছে আগে আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখি। বললো স্যার ও মাথায় হাত দিতে দেয় না, ওর বোতাম দেখে আপনি রোগ নির্ণয় করেন, তাকায় দেখে সর্বনাশ, পুরুষ মানুষ বোতাম থাকা দরকার সামনে, বোতাম পিছনে। বলছে ঠিক আছে ওর অপারেশন করতে হবে। যেই রুমে ঢুকাই দিছে এমার্জেন্সি রুমে, ডাক্তার বলছে এবার তোর সুই দিয়ে তোর গার ব্যাখ্যা করবো, সোজা করে দেব, লাভ দিয়ে চকি থেকে লাভ দিয়ে পড়িয়া স্যারের পা জড়া ধরেছে। স্যার স্যার বলছে সর্বনাশ এর মাথা ভাঙা মানুষ লাভ দিল কিভাবে? যাই বলছে কি হয়েছে তোমার খুলে বলো তো দেখি। কয় স্যার আমি শখ করে আমার বান্ধবীর মতো বোতাম পিছনে লাগিয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত পড়ে যাওয়ার কারণে এই বিপদ ঘটেছে, আপনি দয়া করে আমার অপারেশন করবেন না স্যার, আর আমি তো অবাক করতে চাই আজকে কান ধরে, আর জীবনে কোনদিন তালে তাল মিলাবো না। আমার সমাজের মুসলমান আল্লাহ আকবার তাকবীর দিয়ে সাহস পায় না, অথচ যেদিন জন্মেছিলাম সেদিন আজান দিয়েছিল আল্লাহ আকবার বলে, ঠিক কিনা? আবার আজান দেয় কি বলে, একামত দেয় কি বলে, তাকবীর তাহারিমে কি বলে দেয়, জানাজার কাছারে কি বলে দেয়, সব জায়গায় আল্লাহ আকবার বলে। সুতরাং মুসলমানের জীবনে আল্লাহ ছাড়া কারোর নামের কোনোদিন কোনো ঘোষণা হবে না, ঠিক কিনা? আমরা ঘোষণা দেব কার? আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন
দুই দফা কারণে মুসলমানরা মার খাচ্ছে, আমি এটা সহ মিলাই দিলাম। মুসলমানরা খেয়াল করেন, দুই নাম্বার নীতি হলো এই পৃথিবীর মুসলমানেরা, আল্লাহ বলছেন আমি দাওয়াত দিয়ে পাঠিয়ে দিয়েছিলাম, তারা আল্লাহর আইনের গোলামি করবে। কিন্তু বর্তমান সময়ে আমরা এই পৃথিবীতে মুসলমান যারা, তারা আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের আইন আমরা তৈরি করেছি, এর নাম হলো তাগুদি আইন। এর নাম কি আইন বলেন? তাগুদি আইন। এই জন্যই তো এই কোরআন দিয়ে কত কিছু আমরা করতে চাইলাম, কিন্তু সেই কোরআন দিয়ে আমরা শান্তি বের করতে পারলাম না। প্রতিদিন টেলিভিশনে সকালবেলা খুলে দেখবেন কোরআন শরীফ পাঠ করা হচ্ছে, ত্রিপিটক পাঠ করা হচ্ছে, বাইবেল পাঠ করা হচ্ছে, গীতা তেলাওয়াত করা হচ্ছে। সেখানে দেখবেন ওইগুলো তেলাওয়াত করার পরে দেখবেন একবার ডাক দিয়ে বলে পৃথিবীর মানুষের জন্য শান্তি হোক, ওম শান্তি, ওম শান্তি। এই শব্দগুলো বলতেছে স্বাধীনতার পর থেকে আমরা শুনছি, আজ পর্যন্ত ওম শান্তি আমরা জমিনে কায়েম করতে পারি নাই। তার পিছে কারণটা হলো ওম শান্তি তো মানুষের কথা এবং মানুষের আইন দ্বারা হয় না, শান্তি প্রতিষ্ঠা করতে হলে আল্লাহর আইন দরকার পড়ে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও নবীজি, দুনিয়ার মানুষকে বলে দেন, তামাম পৃথিবীর মানুষ যেন এই জমিনে যা আমি হালাল দিয়েছি, হালাল এবং পবিত্র জিনিস যেন তারা ভক্ষণ করে। এই হালাল এবং পবিত্র জিনিস ভক্ষণ করতে যায় যেন শয়তানের পদঙ্গ তারা অনুসরণ না করে। এই নির্দেশ কার? আরো চিল্লায় বলেন নির্দেশ কার? এবার আল্লাহ বললেন হালাল জিনিস, আর আমরা খাচ্ছি হারাম জিনিস, আমরা তৈরি করছি হারাম জিনিস, জোরে বলেন ঠিক কিনা? একটা বিষয় আমার দুইবার মনে আসলো, আপনাদের কাছে আমার বলতেই হবে, যেহেতু হালাল হারামের কথা। মদ, জোরে বলেন তো মদ হালাল না হারাম? আমাদের সমাজে মদ আছে না নাই? মদ হারাম, এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন একদিন নাজিল করেন নাই। মদ হারাম পর্যায়ক্রমে মদকে নিষিদ্ধ করা হলো। সর্বশেষ ইন্নামাল খামরু ওয়াল মাইসির সূরায় আল মায়দার 90 নম্বর আয়াত নাজিল করে চিরতরে মদকে নিষিদ্ধ করা হলো। খেয়াল করো মুসলমানেরা, এই মদ যখন নিষিদ্ধের আয়াত যখন আল্লাহ পাক সূরান্ত নাজিল করে দিলেন, আল্লাহ পাক তার হাবিবের কাছে পৌঁছানোর পরে, ওই সময় কোনো ট্যালেক্স ছিল না, কোনো রকমের ফ্যাক্সিলটের ব্যবস্থা ছিল না, কোনো রকমের ইমেইলের ব্যবস্থা ছিল না, বিশ্বনবীজি সাহাবায়ে কেরামকে বললেন সাথীরা রে, মদিনার অলিতে গলিতে এই আয়াত তোমরা তেলাওয়াত করতে থাকো। কারণটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের মদ নিষিদ্ধ হয়ে গেছে, এটা তোমরা তেলাওয়াত করতে থাকো। এই আয়াত যখন তেলাওয়াত করেছি, দেখেন আমাদের কপালে কেন এত দুঃখ। এই মদের আয়াত যখন তেলাওয়াত করেছে, যারা মদের বোতল হাতে নিয়েছিল ফেলে দিয়েছে, যারা মদের বোতল বুকে ধরে মুখে ধরেছিল তারা ফেলে দিয়েছে, যারা মদের বোতল মদ মুখের ভিতরে দিয়েছিল তারা কোল বমি করে বের করে দিয়েছে। এমন অবস্থা সৃষ্টি হলো, ভালো করে বুঝেন, মদ কিন্তু খাওয়া তখনও বৈধ, কিন্তু পর্যায়ক্রমে নিষিদ্ধ হলো। ওই নিষেধকৃত, ওই নিষেধকৃত জিনিসকে যখন হঠাৎ করে আয়াত নাজিল হলো, আপনারা বলেন তো দেখি, আমরা হলে বলতাম যে যতটুকু খাইছি আগে খায়া নেই, হাতে যতটুকু আছে এতটুকু আগে পান করে নেই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার ওই ইমানদার ব্যক্তিদেরকে এমন ইমান দিয়েছিলেন, তারা যখন শুনলো আল্লাহর কোরআনের আয়াতের ভিতর দিয়ে যে মদ আল্লাহ হারাম করেছেন, তখন তারা চিরতরে যেখানে যে অবস্থায় ছিল মদকে বয়কট করে দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর কাছে মেসেজ আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর মদ আমাদের জন্য হারাম, কিন্তু অন্য জাতির জন্য তো জায়েজ। আপনি যদি কিছু মনে না করেন, হুজুর আমরা অনেক টাকা খরচ করে এই মদ তৈরি করেছি, আমরা তাদের হাদিয়া দিয়ে দেই, না হয় তাদের কাছে বিক্রি করে দেই। বিশ্বনবী ডেকে বললেন সাথীরা রে, যা আল্লাহ কর্তৃক হারাম করা হয়েছে, না তা হাদিয়া দেওয়া যাবে, না তা বিক্রি করা যাবে, তোমরা ফেলে দাও। কিতাবের ভিতরে এসেছে মদ যখন নিষিদ্ধ হওয়ার পরে মদিনার রাস্তায় যখন মদগুলো ফেলে দেওয়া হয়েছিল, 7 দিন পর্যন্ত বৃষ্টির পানির মতো মদ শুধু পড়তেছিল। কি পরিমাণ মদ আপনি চিন্তা করেন,
মুসলমানরা আমরা সেটা বন্ধ করতে পারি না। আমার জুমা মসজিদে একবার মদের বিরুদ্ধে করা বক্তব্য হলো, এই বক্তব্য দেওয়ার পরে বাধা আসলো। আমাকে বললো এই বক্তব্য এইভাবে দেওয়া ঠিক হয় নাই। আমি বললাম কোনটা ঠিক কোনটা ব্যা ঠিক সেটা আমি জানি, তুমি জানো না। তার কারণ মদ তো নিষিদ্ধ আমি করি নাই, মদ নিষিদ্ধ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। সম্মানিত ভাইরা, আমার ওই নিষিদ্ধকৃত জিনিস হলো আল্লাহ পাক বলছেন হালাল খাও, হারাম জিনিসের কাছেও তোমরা যেও না। এই যে জিনিস দিয়ে হালাম হারাম তৈরি করা হয়, এই জিনিস দিয়ে যে অর্থ উপার্জন করা হয় সেটা হলো হারাম উপার্জিত অর্থ। এই হারাম উপার্জিত অর্থ দিয়ে যদি তুমি নামাজ আদায় করো, নামাজ কবুল হবে না। রোজা যদি করো, রোজা কবুল হবে না। হজ যদি করো, হজ কবুল হবে না। যাকাত যদি দাও, যাকাত তোমার কবুল হবে না। জোরে বলেন ঠিক কিনা। আগে অর্থনীতিতে আপনাকে আগে গ্যারান্টি দিয়ে বলতে হবে যে এখানে আমি হারাম অর্জন করি না। আজকে একজন মানুষ ব্যবসা করতেছে, অর্থনৈতিক ব্যাপারে সেখানে সুদ চুকায় দেওয়া হয়েছে। এই জন্যই তো আমি আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করে বলছি, মেহরবানি করে আপনারা যারা এখানে আছেন, জীবনে যখনই যে পথে চলবেন দেখবেন আপনার জীবনে কোনো দিনের জন্য হারাম জিনিস অর্জন করেছেন কিনা। কেননা কোনো ব্যক্তি যদি জামা কাপড় গায়ে দেয়, যদি 1 কোটি টাকা দিয়ে যদি পোশাক পরে গায়ে দেয়, 1 জাররা পরিমাণ টাকা যদি সেখানে থাকে হারাম টাকা, আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না। আমার ভাইরা, আপনাদের কাছে আমার করজোর অনুরোধ, আপনাদের কাছে বিনীত নিবেদন, অন্যই তো আমাদেরকে শয়তানের পদঙ্গ অনুসরণ করা যাবে না। জীবনে চলতে ফিরতে কার আইন মানতে হবে? আরো চিল্লায় বলেন কার আইন মানতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। তারপরের শব্দে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নাহু লাকুম আদুম্বুম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। এই জায়গায় দুইটা কথা আছে, যদি আপনারা না যান তাহলে বলতে পারি, বলবো নাকি? আরো চিল্লায় বলেন বলবো নাকি? এখানে দুটো কথা আছে, আল্লাহ বলছেন নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। এই প্রকাশ্য শত্রুর পিছনে আমি দুইটা উদাহরণ দিব। আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 1400 বছর আগে কোরআন দিয়েছেন, এ কোরআনে জাহান্নামীরা কারা হবে, জান্নাতীরা কারা হবে তার বিবরণ আছে না নাই? আরো ভালো করে খেয়াল করেন, আছে না নাই? এ কোরআনে জান্নাতের মানুষ জাহান্নামের মানুষ কি কথা বলবে তাও আল্লাহ কোরআনে দিয়ে দিয়েছেন। এটা হলো ওপেন সিলেবাস। এই জন্য তো কোরআনের একটা নাম আছে মুবিন, এ কোরআন হলো সুস্পষ্ট কিতাব। বলেন ঠিক কিনা? কোনো জায়গায় অস্পষ্টতা নাই, এই সুস্পষ্ট কিতাব। এই যে আজকে রেজাল্ট হয়েছে, জেএসসির রেজাল্ট হয়েছে আপনারা জানেন, কিন্তু এই জেএসসির রেজাল্ট যে ছাত্ররা পরীক্ষা দিয়েছিল, আপনারা বলেন তো দেখি ওই ছাত্রর জন্য কি কোনো প্রশ্ন কি উন্মুক্ত করে দেওয়া ছিল নাকি? একটা সিলেবাস দেওয়া ছিল, সেই সিলেবাসের ভিতর থেকে প্রশ্ন হয়েছে, পরীক্ষা দিয়েছি। এই ছেলেটা কি দুনিয়ার এই পরীক্ষা দেওয়ার জন্য তারে কত কষ্ট করে পড়তে হলো? আল্লাহ পাক ডেকে বলেন বান্দারি, আমি যে তোমার সিলেবাস দিয়েছি কোরআন, এ কোরআনে মদ খেলে মানুষ জাহান্নামে যাবে, সুদ খেলে জাহান্নামে যাবে, ঘুষ খেলে জাহান্নামে যাবে, জিনা করলে জাহান্নামে যাবে, শিরক করলে জাহান্নামে যাবে, এটা ওপেন সিলেবাস বানিয়ে দিয়েছি। ও বান্দা, জান্নাতের মানুষ জান্নাতে যাবে, জাহান্নামের মানুষ জাহান্নামে যাবে। কোন কারণে কি কারণে জাহান্নামের মানুষ জান্নাতে যাবে আর জান্নাতের মানুষ জাহান্নামে যাবে? এই দুনিয়ায় আমরা অনেক বড় বড় মাথায় টুপি দেখলে, জুব্ব দেখলে, পাঞ্জাবি দেখলে আমরা মনে করি লোকটা আল্লাহওয়ালা। কথা কন নাকি আপনারা? বড় বড় হজ করে আসলে আমরা মনে করি আল্লাহওয়ালা, কিন্তু আপনি জানেন না, যদি কোনো ব্যক্তি যত বড় ইবাদত বন্দিগি করে না কেন, তার যদি জীবনে যদি সে সত্যকে লালন করতে না পারে আর সত্যকে সমর্থন করতে না পারে, ওই লোকটার পক্ষে কোনো দিনের জন্য তার এই দুনিয়াতে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করা সম্ভব নয়। আমি আপনাদের আজকের এই গভীর রাত্রে তীব্র কণ্ঠের আওয়াজ দিয়ে বলে গেলাম, মুসলমানেরা
सत्य के लालन करबें, सत्य मानुष के मुक्ति देय, मुक्ति मानुष के नाजात देय, आर जान नाजात मानुष के जन्नतेर रास्ताय पौंछाय देय। सेई सत्य की? सत्य आल्लाह। आल्लाहर ब्यापारे कोनो कथा आसले जीवन दीते राजी आछे, तबु आल्लाह के बोलते राजी नाई। कथा बोलें, आमार आल्लाहर जन्य जदि जीवन दीते हय ताते राजी आछि तो। মিয়ানমারের একজন আলেম ছিল, 1000 আলেমকে গলা কেটে হত্যা করা হয়েছিল। ওই দেশের আলেমরা সেই দেশে বলেছিল, সাংবাদিকরা জিজ্ঞাসা করলো, তোমার দেশের আলেমদের কি অবস্থা? কয় আমার দেশের আলেমদেরকে জবাই করে হত্যা করা হয়েছে 1000। তার ভিতরে একজন 90 ঊর্ধ্বে মানুষে ছিল, নাম ছিল তার আহমদ আলী। তিনি বলেছিলেন, বর্মি সৈন্যরা আমাকে ধরো, আমাকে মারো, আর যাই কিছু করো, আমি আমার মন প্রাণ আমার আল্লাহরে দিয়ে দিয়েছি, আমার আল্লাহর জন্য আমি বরাদ্দ হয়েছি। অনেক আলেমদের মারার পরে মনহামদ সাহেবকে গ্রেফতার করা হলো। গ্রেফতার করে যখন নিয়ে এসেছে, বর্মি সৈন্যরা জিজ্ঞাসা করলো, এখন আপনাকে কে বাঁচাবে, কে আপনাকে উদ্ধার করবে? আপনি না আল্লাহরে এত ভালোবাসেন, আল্লাহরে ডাক দেন। মনহামদ সাহেব 90 ঊর্ধ্বে বয়সের মানুষ, 90 বছর বয়সের মধ্যে তিনি 60 বছর বোখারি শরীফ পড়াইছেন। সুবহানাল্লাহ বলবেন না, কোমরটা একটু পড়ে গেছে, অথচ এতই স্পিরিট ইমানের। এই ইমান নিয়ে মাওলানা সাহেব ডেকে বলেন, বর্মি সৈন্যরা শোনো, আমি আমার জীবনের সমস্ত আশা আকাঙ্ক্ষা আমার আল্লাহর জন্য দিয়েছি, তার কারণটা হলো আমি আল্লাহর জন্য এই মুহূর্তে জীবন দিতে রাজি আছি, তবু আমার ইমানকে বিসর্জন দিতে রাজি নাই। ইমানের পথে আমার মাইক দেব গলা তো দেখতেছি, শেষ করে দিল একবারে। দ্বিতীয় বক্তা বলিয়ে গেছে, এখান থেকে কথা আমার কানে আসে, অথচ দুইটা বক্স কিন্তু আমার দুই সাইডে। অত্যন্ত কঠিন, মানে 10টা প্রোগ্রাম করলে যে কণ্ঠের প্রেসার, এখান থেকে তাই হয়ে গেল। আমার ভাইরা, আমি কি আপনাদের কষ্ট দিয়েছি? একটু চিল্লাবেন আল্লাহু আকবার। আমি এসেছিলাম, রাগ করেছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। বলেন আহমদ সাহেব, এই যে আমি ইসলামিক গানের একজন শিল্পী, আমার অনেক গান লেখা আছে, অথচ এই এই অবস্থার কারণে আমি আমার কোনো গান আমি এখানে টান দিয়ে সাহস পাতিছিলাম যে আমার 1 নয় 2 নয় বাংলাদেশে প্রায় 900 প্রোগ্রামের অ্যাপ্লিকেশন এসেছিল আমার কাছে, আলহামদুলিল্লাহ বলেন। এই বাংলাদেশে এখন পর্যন্ত প্রায় 140টা প্রোগ্রাম আমার ডায়েরিতে, এতগুলো প্রোগ্রাম। এই মানুষ জাতির কাছে দিনের কথা নিয়ে ফিরে যেতে হবে, বারায় আমাকে যেতে হবে, কোরআনের কথা মানুষের দ্বারে দ্বারে পৌঁছায় দিতে হবে, বলেন ঠিক কিনা? আমরা যদি না পারি তাহলে এই অন্ধকার কেটে আলো আসবে না, কথা কন নাকি আপনারা? অন্ধকার কেটে আলো আসবে না, শুনে যাও মুসলমানেরা, আমি আপনাদেরকে বলছি। মনহামদ সাহেব বললেন, আমার জান মাল আমি আমার আল্লাহর জন্য দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ, আপনারা বলবেন না, 90 ঊর্ধ্বে বয়সের মানুষ কিন্তু। বর্মি সৈন্য বলল যে, বুড়া মানুষ হয়েছে তাও এত অহংকার কমে নাই, ধরছে, ধরার পরে মায়ের আরম্ভ করছে, এত জোরে জোরে বাড়ি আরম্ভ করছে, শরীরের চামড়া ফেটে যেতেছে, রক্ত বের হচ্ছে। এরপরও দাঁড়িয়ে থেকে বলছি, তোমরা আমাকে যতই মারো আমি আমার জীবন আমার আল্লাহকে দিয়ে দিয়েছি। বলো আল্লাহু আকবার। মরনা সাহেব বলল, এখন তোমরা আমাকে কি করবা, মারলে তো কি করবা? ওরা বলল যে, বুড়া মানুষের যেহেতু এখন জেদ ফুরেতেছে না, তাহলে এক কাজ করো, এভাবে না মেরে চাকু হাতে নিল, চাইনিজ কুড়াল হাতে নিল, এক মাইরে আরম্ভ করলো, কোপাইতে কোপাইতে চামড়া গোস্ত ছিঁড়ে জমিনে পড়তে লাগলো। আমি যুগান্তরে রিপোর্টে পড়েছি, এমন ভাবে মারতে ছিল। মরনা সাহেব চিৎকার আল্লাহ পাকের কাছে দিচ্ছেন, কিন্তু আশ্চর্য ব্যাপার হলো, এত মাইরের পরেও দুর্বল হন নাই, তিনি ওদের সামনে পড়ে যান নাই, তিনি দাঁড়িয়ে আছেন কোমর উঁচা করে, চিল্লাহে বলো আল্লাহু আকবার। আমার ভাইরা, মাওলানা সাহেব ডেকে বলল, তোমরা আমাকে মারবা, মারো।
তার চেহারা দেখে মনে হচ্ছে যেন একটি জীবিত কোন পশুকে যেমন চামড়া শুনলে যেমন দেখা যায়, ঠিক এরকম দেখা যাচ্ছে। অর্থাৎ সারা শরীরে রক্ত দিয়ে পড়ে যাচ্ছে। মনোহর সাহেব বললেন, ও মিয়ানমারের সৈন্যরা, এভাবে যদি আমাকে মারতে থাকো আর আমি যদি মার খাইতে থাকি, সর্বোচ্চ আমার প্রাণ পাখি বেরিয়ে যাবে, আর কিছুই করতে পারবে না। ওরা মায়ে মায়ের ধরন পরিবর্তন করে দিল, বোতল ভর্তি পেট্রোল নিয়ে যায় মাওলানা সাহেবের মাথার উপরে ঢেলে দিয়ে আগুন লাগাই দিয়া তামাম পৃথিবীর ওই সময়ের একজন জবরদস্ত আলেমকে তারা পোড়ায় মেরে ফেলে দিল। আল্লাহ পাক ডেকে বলছেন, ইন্নাহু লাকুম আদুবুম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। ওই যে ব্যাক টু দা পয়েন্টে গেলাম, আপনারা খেয়াল করেন, আল্লাহ বললেন প্রকাশ্য শত্রু, কিন্তু আজ পর্যন্ত আপনাকে কেউ যদি বলে ওই রাস্তার মোড়ে একজন তোমাকে মারার জন্য দাঁড়ায় আছে, কেউ না থাকলেও আপনি ভয় ওই দিকে যাবেন না। কথা কন নাকি আপনারা? আমি আপনি সবাই বলছি, আমার জন্য ওয়াজ করছি ভাই, আমি আপনি কেউ যদি বলে যে ওইখানে একজন লোক তোমার জন্য লাঠি আল বাহিনী দাঁড়িয়ে আছে, দেখবেন আপনি তা বিশ্বাস না না দেখি বিশ্বাস করবেন যে হ্যাঁ ঠিক আছে ওখানে যাওয়া যাবে না। আর আল্লাহ কোরআনুল কারিমে ওপেন করে দিয়ে ওপেন শত্রুকে আল্লাহ পাক আমাদের সামনে দিলেন। আল্লাহ পাক বললেন, ও দুনিয়ার বান্দারা, আমি আল্লাহর নীতিকে গ্রহণ করো আর শয়তানের নীতিকে পরিহার করো। তার কারণটা হলো শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। আজ পর্যন্ত মুসলমানদের ব্যর্থতার পিছনে আর একটা কারণ হলো আমরা এখন পর্যন্ত প্রকাশ্য শত্রুর বিরুদ্ধে আমরা চলতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিনের এই দুনিয়ায় মানুষ যেন ইবাদত বন্দেগী করতে না পারে, এই পথ থেকে মুসলমানদেরকে সরানোর জন্য বিধর্মীদের দিয়ে খেল তামাশা তৈরি করে দিয়ে মুসলমানদের ভিতরে খেলাধুলা ঢুকাই দিল, বলেন ঠিক কিনা? আজকে ইন্টারনেটে মোবাইল আপনি ব্যবহার করেন, আমি নিজেও ব্যবহার করি, আমাকে কিতাব আদি পড়তে হয়, কিন্তু আপনাকে একটা গোপন কথা বলে দেই, এই মোবাইলে যদি হাতের ভিতরে কাউরে দেখেন মনে রাখবেন, এই মোবাইল একজন মানুষকে জান্নাতি মানুষ বানাতে পারে, আবার একজনকে জাহান্নামে মানুষ বানাতে পারে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝে মধ্যে তিনি একটা হাদিস বলতেন, ঘুমাইছেন নাকি আপনারা? মাঝে মধ্যে একটা হাদিস বলতেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা ইমানা লিমান লা আমানাতা লাহু, যার আমানত ঠিক নাই তার ইমান নাই। আলেম ওলামা পাশে থাকলে ভালো লাগে, এই কানের পর্দাটা সরায় একটু ভালো করে শুনে যান। আমি আবুল বাসার হেলালি, আবার কবে মোহাম্মদপুর থানায় আসবো তার তো কোনো গ্যারান্টি নাই, ভালো করে বলে গেলাম, লা ইমানা লিমান লা আমানাতা লাহু, যার আমানত ঠিক নাই তার ইমান নাই। এবার আমানতের ব্যাখ্যা বলেন তো দেখি, হালাল খাওয়া আপনার জন্য আমানত, কথা কন নাকি আপনারা? আজকের বিষয়টা ঢুকাই দিলাম, হালাল খাওয়া আপনার জন্য আমানত, আপনি যদি হালাল জিনিস ভক্ষণ না করে হারাম জিনিস খান তাহলে আমানতের খিয়ানত করলেন, কারণ আল্লাহ বলছেন তুমি পুত এবং পবিত্র জিনিস ভক্ষণ করো। দুই নাম্বার হলো আপনার শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুলো আমানত, কথা কন না কেন আপনারা? ইচ্ছা করলে এই হাত দিয়ে যারে তারে আপনি মারতে পারেন না, ইচ্ছা করলে এই হাত দিয়ে আপনি যারে তারে সিগনেচার দিতে পারেন না, ইচ্ছা করলে আপনি চোখ দিয়ে যা ইচ্ছা তাই দেখতে পারেন না, ইচ্ছা করলে মুখ দিয়ে যা ইচ্ছা তাই বলতে পারেন না। এটা আমানত দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। আপনার স্ত্রী আপনার কাছে আমানত, আপনার সুন্দরী স্ত্রী দিয়েছে, আপনি আলকাতরা রানী সাদা রাস্তাঘাটে ঘুরাবেন, এটা কিন্তু আমানতের কোনো বিষয় নাই, এটা খেয়ানত করলেন। আপনার সন্তান আদি আপনাকে আল্লাহ আমানত দিয়েছে, এই আমানত পাওয়ার পরে আপনি দুনিয়ার নেতা আতারে বানাবেন, এটার জন্য কিন্তু ইসলাম আপনাকে বলে নাই, বরং ইসলাম বলেছে তুমি বাঁচো, তোমার পরিবার পরিজনকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে, তুমি বাঁচো তোমার পরিবার পরিজনকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে, বলেন ঠিক কিনা? আজকে অধিকাংশ বুড়া মানুষ দেখবেন নামাজে যায়
কথা বলেন না কেন আপনারা? অধিকাংশ বুড়ো মানুষ নামাজে যায়, অধিকাংশ বুড়ি মহিলা পর্দায় যায়। মনে হয় কষ্ট দিলাম। অধিকাংশ বুড়ো মানুষ কষ্ট, আপনারা একটু ভালো করে খেয়াল করেন, তারা পর্দার অর্থাৎ বুড়ো মানুষ তারা নামাজে যায়। এই মোহাম্মদপুর থানার মানুষ আপনারা একটু অন্তর থেকে বলেন তো দেখি, 60 বছরের কোন মানুষ শিক্ষকতা থেকে অবসর নিল, সরকারকে যদি বলে যে আমি ফ্রি সার্ভিস দেবো আমারে রাখেন, তারা রাখবে নাকি? এটা বুঝছেন আপনারা? এই বুড়ো মানুষটা যদি বলে আগামীকাল 31st night আজকে রাত 12টার পরে, এটা বিধর্মীদের খ্রিস্টি কালচার, ভালো করে মনে রাখবেন, এটা মুসলমানের কোন নয়। আপনারা অনেকেই হেও বলতে পারতেছেন না, শুনতেছেন যে হুজুর আপনি এগুলো কিভাবে বলেন, আপনি জানেন না ভাই জান, আমার জীবন আমি তৈরি করেছি আমি হক কথা বলার জন্য, আমি জীবনে কোনোদিন কারোর কাছে মাথা নত করে কথা বলি নাই, কিন্তু কিছু বলি মানুষকে বুঝায়া বলি, কারণ আল্লাহ হেকমতের কথা আল্লাহ নিজেই বলছেন। 31st night সকালবেলা যদি এই 60 বছরের কোন বুড়ো মানুষ যদি যায় কোন কলেজ ছাত্রীকে একটা ফুল দেয়, বলেন তো বুড়োর কপালে কি হইতে পারে? এরকম বুড়ো মানুষ যদি নেভিতে দাঁড়ায়, এই বুড়ো মানুষ যদি হাফ প্যান্ট পরে ক্লিন শেভ করে যদি আপনাদের মাগুরা স্টেডিয়ামে যদি সেনাবাহিনীতে লোক নিবে যদি দাঁড়ায় যায়, কি বলবে? অফিসার সাহেব বলবে আসেন আসেন আমার কাছে আসেন, চাচা মিয়া এতদিন কোথায় ছিলেন, ডিপ ফ্রিজে ছিলেন নাকি? আসেন কাছে ডেকে নিয়ে দুই সাইডে দুইটা সিল মেরে তারাই দিবে, বলবে জানগা দুইটাই বাতিল, কথা কন না কে? এখন আমার প্রশ্ন হলো, প্রেমে তোমার কেউ রাজি হলো না, ফ্রি সার্ভিসেও রাজি হলো না, চাকরিও কেউ দিল না, যৌবনকালে আকাম কুকাম করে সেঞ্চুরি করার পরে বুড়ো বয়সে যা আল্লাহ আল্লাহ করবা, আল্লাহর কি এত ঠাকা পড়ছে তোমার কোলে নিয়ে সোমা দিবে? কথা বলে গেলাম, মনে রাখেন যে হুজুর বলে গেছি, রাস্তাঘাট করে দিতে পারলাম না। ও মুসলমানেরা, এই গভীর রাত্রি আপনাদের কাছে ভালোবাসায় আমি আবুল বাসার হেলালি বড় অভিভূত হলাম, তার কারণটা হলো এই গভীর রাত, এই রাত্রিতে আপনারা এখন পর্যন্ত এখানে অপরিচিত একটি মাঠে এসে আমাকে কথা বলতে হলো, এই বক্তব্য আমি জানি আপনাদের কাছে হৃদয় হয়তো ছুঁয়ে যেতে পারে নাই, তবে আমি আপনাদেরকে উৎসাহ যুগিয়েছি, হারাম থেকে বেঁচে থাকো, হালাল পথ গ্রহণ করো, তবেই তোমরা মুক্তি পাবে, নাশে তোমাদের জন্য গজব অনিবার্য। আজকে ইন্দ্রপুর যুব কল্যাণ নাকি কি নাম কি হেফজখানা অথবা এই সংস্থার উদ্যোগে আপনারা যারা আয়োজন করেছেন, এই মানুষগুলো চিরদিনের জন্য আল্লাহর কাছে সাক্ষী হয়ে গেলেন। আপনারা কিভাবে আজকের এই মাহফিলের আয়োজন করে এত রাত পর্যন্ত কোরআনুল কারিমের হক কথা শোনার জন্য বসে থাকলেন? হতেও পারে আজকের এই কথাগুলি কিয়ামতের দিন নাজাতের কারণ হয়ে যেতে পারে। আল্লাহ তোমায় ডাকার মতো ডাকতে জানি না, তাই কি তুমি দাও না সারা বুঝতে পারি না, অবজামি পাপি আমি পাপের সীমানাই, বারে বারে তোমার কাছে তাই তো ফিরে যাই আমি, তাই তো ফিরে যাই। রহিম তোমার নামের সিফত, রহিম তোমার নামের সিফত, হৃদয় থেকে কখনো যে মুছতে পারি নাই আমি, মুছতে পারি না। আল্লাহকে বলা যায়? বলেন বলেন, আল্লাহকে বলা যায়? আল্লাহ বলছেন ইন্নাহু লাকুম আদুবুম মুবিন, সে কথার ব্যাখ্যা বলতেছিলাম। ও মাগুরার মুসলমান নরনারী, আল্লাহ পাক বলছেন শয়তানের পতঙ্গ অনুসরণ করো না,
আজ আমরা শয়তানের পদঙ্গ অনুসরণ করে যৌবনকাল দিয়েছি দুনিয়াকে, বুড়াকাল দিয়েছি আল্লাহরে। কথা কন নাকি আপনারা? আপনি মসজিদগুলোতে তাকা দেখবেন, দুই চারজন বুড়া মানুষ ছাড়া মুসল্লি পাওয়া যায় না, অথচ দেখবেন টাইলসের অভাব নাই, এসি লাগানোর প্রতিযোগিতা লেগে গেছে, তিনতলা থেকে পাঁচতলা কিভাবে করবে সেই চিন্তায় অস্থির। মসজিদের ইমাম সাহেবের বেতন ক্লিয়ার নাই, মুয়াজ্জিন সাহেবের চাকরির কোনো গ্যারান্টি নাই, অথচ দেখবেন ওই মসজিদে গিয়ে এত সুন্দর কারুকার্য। আমি কয়েকদিন আগে বিবারিয়াতে মাহফিল করলাম, একটা মসজিদে ঢুকেছি, আমার মনে হলো কোন রাজপ্রাসাদে ঢুকলাম মনে হয়, অথচ ফজর নামাজের পরে মুসল্লির কোনো আনাগুনা নাই। এ দ্বারা প্রমাণ হলো ইসলামকে আমরা পুরা ধর্ম মনে করেছি, ইসলাম যে কমপ্লিট কোড অফ লাইফ, একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম ইসলাম, এটা আমরা বুঝতে পারি না। সম্মানিত ভাইয়েরা আমার, আজ মাদ্রাসাতে এই ইন্দ্রপুর হারিসিয়া এতিমখানা হাফিজা মাদ্রাসার দিকে তাকায় দেখবেন অধিকাংশ ছেলেরা পড়াশোনা করে, তারা হলো গরিব মানুষের ছেলে। কথার জবাব দেন না কেন আপনারা? গরিবের ছেলে, তারা দুই চারজনকে পড়তে দিছে, তারা আবার হাত পাগলা, তারা ঠিক মতে পড়াশোনা জানে না, হাতে আবা বলতে বাবা বলে, এরকম অবস্থা, বলেন ঠিক কিনা? আমাদের দেশে মাদ্রাসাগুলোতে পড়তে দেওয়া হয় সবচেয়ে নিম্নমানের ব্রেন যাদের, তাদেরকে পড়তে দেওয়া হয়, আর ভালো ভালো ব্রেন গুলোকে দেওয়া হয় স্কুল কলেজ, যাতে চুরি ভালো করে করতে পারে। কথা কন নাকি আপনারা? জেনে রাখো ও ইন্দ্রপুরের মুসলমান নরনারী, এই মাদ্রাসা আল্লাহর দিন দুনিয়ার থেকে বাতিল পন্থীরা নিভিয়ে দেওয়ার চেষ্টা করেছে, এখন পর্যন্ত পৃথিবীতে চেষ্টা চলছে, কিন্তু এই ইন্দ্রপুর মাদ্রাসার যারা উৎসাহ অর্থায়ন যারা করছো, তারা মনে রাখবা, এই মাদ্রাসার আলো যেন সারা পৃথিবীতে জ্বলবে, এলাকার মানুষকে আলোকিত করবে, তোমাদের জীবন পরকাল আল্লাহ পাক আলোকিত করে দিতে পারে। আমার ভাইরা, আমার দেশের অধিকাংশ নারী, শুনতেছেন তো আপনারা, আমি কি আসলে কয়েক মিনিট বাড়াবো এখন? এ ভাই এদিকে আসেন আপনি একটু, না আমি আমার কোটা শেষ করছি, কিন্তু কারণটা হলো এই লোকটাকে চেনেন আপনারা? এই তাকান ওই দিকে, তাকান মেয়ের দিকে, আর ওই দিকে তাকান না কেন, আমি তাকাইতে বলছি তো ওই দিকে, আপনি চিনলো কিনা দেখি। এই লোকটা কত দিন যে এই মানে মোবাইলে ধাক্কা গোতা খাইছে তার হিসাব নাই, এই যে পিস লাগা লাগছিল নাসর বান্দা কোনো অবস্থাতেই ছাড়বে না, উনি এখানে আনবেই, আল্লাহু আকবার কোন, তাতে কি আপনার উপর রাগ করছেন? খুশি তো ইনশাআল্লাহ, ঠিক আছে, এই খুশিতে আরো 15 মিনিট বাড়াই দিলাম, আল্লাহু আকবার কোন, ইনশাআল্লাহ চলবে বক্তব্য, ঠিক কিনা? এ দুই চারজন উঠলে কিন্তু রাগ করবো আমি। সম্মানিত ভাইয়েরা আমার, এই কথা শেষ হয় নাই, ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, আল্লাহ বলছেন শয়তানের পদঙ্গ অনুসরণ করো না, আর বর্তমানে নারীরা শয়তানের পদঙ্গ অনুসরণ করে বুড়ো বয়সে হাত মোজা পা মোজা লাগাইতেছে, আর যুবতীগুলোকে বাংলা লিং পায়জামা পরাই দিছে। আমি কি মিথ্যা কথা বলছি নাকি বলেন? রাস্তাঘাটে অফিস আদালতে সব জায়গা দেখবেন নারী আর নারী। কিছু লোক আবার বলে হুজুর মনের পর্দা বড় পর্দা বাহিরেরটার দরকার নাই, শয়তান আফসোস করে বলে তোরে আবার খেলাপতি কে দিল? কথা কয় না মিয়া, মনের পর্দা বড় পর্দা বাহিরেরটার দরকার নাই, এটা হলো শয়তানের আলামত। শয়তানও কিন্তু এ কথা বলে নাই, কিন্তু শয়তান তিনটা কথা বলেছিল আল্লাহর কাছে, আমি আপনারা অনুমতি দিলে বলতে পারি। শয়তান যেদিন বিতাড়িত হলো, এই বিতাড়িত হওয়ার কাহিনী হলো মূল বক্তব্য হলো আদম মাটির তৈরি আর আমি হলাম আগুনের তৈরি, মূল কথা কিন্তু এটা। অহংকার কাজ করলো, আল্লাহ পাক বললেন যা তোরে বিতাড়িত করে দিলাম, শয়তান বলল আল্লাহ পাক আমাকে যে বিতাড়িত করবা তাহলে আমার জন্য তিনটা জিনিস আমার চাওয়া পাওয়া আছে। কয়টা জিনিস? এক নাম্বার হলো
আমি এবং আদম যদি দুনিয়ায় চলে যাই তাহলে কিছুদিন পর আদমও মরে যাবে, আমিও যদি মরে যাই আদমের সন্তানরা থেকেই যাবে, আমি শয়তানি করব কিভাবে, আমি তো মরে গেলে তো সব শেষ। আল্লাহ রাব্বুল আলামিন তোমার কাছে নিবেদন, তুমি আমার হায়াত কিয়ামত পর্যন্ত বৃদ্ধি করে দাও। আল্লাহ পাক বললেন শয়তান তোর মঞ্জুর করলাম যা। শুনতেছেন? দুই নাম্বার বলল আল্লাহ ভাইয়ে ভাইয়ে মারামারি লাগাই দিব, এক নেতা আর এক নেতা ষড়যন্ত্র করে মারার ভূমিকা আমি শয়তান করব, একজন আর একজনের বিরুদ্ধে আমি কুৎসরণা করব, স্বামী স্ত্রী তালাকের ব্যবস্থা করব। আমাকে যদি দেখতে পায় মানুষ যে ওই যে শয়তান যায়, তাহলে আমার এমন মারা মারবে যা কল্পনাও করা যায় না। আল্লাহ গো মানুষের চোখ থেকে আমারে আড়াল করে দাও, আল্লাহ কয়দা মঞ্জুর করলাম। দুই নাম্বার গেল, তিন নাম্বার শয়তান ডেকে বলতেছে আল্লাহ রিজকের মালিক তুমি, তুমি ছাড়া তো খাবার দেওয়ার কেউ নাই দুনিয়াতে, আমার যত সেলা থাকবে আমার যত এলাকা আমার যত অনুসারী থাকবে সবার জন্য খাদ্যের গ্যারান্টি দাও। আল্লাহ বলে যা মঞ্জুর করলাম। শয়তান বলল তাহলে এবার থেকে তোমার জাহান্নামকে বাড়াইতে পারো। আল্লাহ পাক বলেন যা বান্দা যা, ও শয়তান তুমি যাও, আমি আল্লাহ পাক তুমি জাহান্নাম বাড়াইতে বললাম। কয় আল্লাহ আমি সামনে দাঁড়ায় থাকবো, বাতাসের আগে থাকবো, মানুষের রক্তের শিরা উপশিরায় ঢুকে ঢুকে মানুষকে প্রতারণার জালে আটকায় দিব, জান্নাতে যেতে দিব না। আল্লাহ পাক ডেকে বলে বান্দা ও শয়তান শুনে রাখ, তুই যত শয়তানি করবি আর আমার বান্দা যত গুনাহ করবি আমি আল্লাহ পাক তারে মাফ করে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই আল্লাহ ঠিক আছে যাও। আল্লাহ পাক ডেকে বলে ও শয়তান আমার কিছু বান্দা দুনিয়ায় জন্ম নিবে, যত শয়তানি করবি না কেন তারা আল্লাহর কোরআনের পথ ছেড়ে দিবে না, তারা সব সময় কোরআনের পথে অবিচল থাকবে। জোরে বলেন ঠিক কি না। আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। আরো সরে পড়ুন আমিন। আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের সাথে, ধৈর্য নিয়ে ডাকতে পারি দিন কায়েমের পথে, আমায় সাহস দিও ধৈর্য দিও ও গো দয়াময়, তোমার গান গাইতে গিয়ে না পাই যেন ভয় আমি, তোমার গান গাইতে গিয়ে না পাই যেন ভয়। সর্বান আল্লাহুম্মা আমিন। কোন চেহারার অঙ্গ দেখে যদি পুরুষের মনের ভিতরে কাম ভাবের কোন উদ্রেক হয় ওই জায়গায় নারীর আগুন লাগাই দিবে কিয়ামতের দিন আল্লাহ। আপনাদের এলাকায় মহিলা আছে না, তাদেরকে তো বলা দরকার ঠিক কিনা বলেন। আজকে অধিকাংশ নারী রূপসজ্জা করে স্বামীকে দেখানোর জন্য নয়, বরং রাস্তাঘাটের কুলি ইসামার আর রিক্সা চালককে দেখানোর জন্যে। শরীয়তের বিধান হলো কেবলমাত্র স্বামীর হক, স্বামী ছাড়া কারোর জন্য রূপসজ্জা করা জায়েজ নাই। আজকে স্কুলে ছাত্রকে ভর্তি করে দিয়েছে, মা স্কুলে যাওয়ার আগে সুন্দর করে মেকআপ করে যাচ্ছে, তার কারণ বাংলাদেশে তেলের সাথে সাবান ফ্রি, ছাত্রর সঙ্গে মা ফ্রি, এই নীতিতে চলছে। তিনটা জিনিসের প্রতি বিশ্বাস করবে না মুসলমানেরা, বলবো নাকি? এক নাম্বার হলো নদীর পারে বাড়ি, এটা যে কোনো সময় ভেঙে যেতে পারে। দুই নাম্বার হলো ব্রেক ছাড়া গাড়ি, যে কোনো সময় তোমার অ্যাক্সিডেন্ট ঘটাতে পারে। তিন নাম্বার হলো পর্দা ছাড়া নারী, ও দেখবা যে কোনো সময় তোমার ইজ্জতের উপর আঘাত করতে পারে। তার কারণ নারী জাতিকে যে বাড়ির মানুষ দেখবেন গোপন কথা বলে যায়, আমার বাইরা যে ফ্যামিলির মানুষদের দেখবেন মহিলা মানুষকে ছেড়ে দিয়েছে, মনে করবেন ওটা দুনিয়ায়ও জাহান্নাম পরকালেও জাহান্নাম।
তার কারণটা হলো অধিকাংশ নারীরা কয়েকদিন আগে আমি যখন সিলেট থেকে আসতেছিলাম নরসিংদি গোরাশাল ব্রিজ পার দিচ্ছি টোল দিয়ে উপরে ওঠার সঙ্গে সঙ্গে দেখলাম রাত 2:30 বা জামার ঘড়িতে তাকায় দেখলাম যুবক যুবতী সেলফি তুলতেছে বলেন তো ব্রিজের উপরে আপনি ওয়াজ করে শোনাবেন রাত 2:30 আপনার মেয়ে কোথায় রাত 2:30 আপনার ছেলে কোথায় আপনি খবর রাখেন না তসবিহে পায় ব্যস্ত হয়ে পড়ছেন জান্নাত কি তসবির ভিতরে বেটা আইগাও সামনের দিকে আইগাও আমার দেশে চোর গুন্ডা বদমাইশ লুচ্ছা জেনা কার হাইজাকার সুদখোর ঘুষখোর যত বয়দব মানুষ আছে মারা গেলে এক শ্রেণীর বাড়া করা হুজুর নিয়ে কবরে ঢুকায় দেয় বলা হয় বিসমিল্লাহ কে ওয়ালা বিল্লাতে রাসুলিল্লাহ আপনারা অন্তরে হাত দিয়ে বলেন তো দেখি আল্লাহ পাক কোরআনে বলেছেন জাহান্নামীদের কারণ হলো দুনিয়ার বুকে আমরা নামাজ আদায় করি নাই নামলাকুমিনাল মুসাল্লিন আল্লাহ বলছেন আমরা নামাজ আদায় করি নাই মনে হয় বুঝতেছেন না আপনারা জাহান্নামে যাওয়ার কারণ হলো নামাজ আদায় করি নাই কোরআনের নির্দেশ অর্থাৎ জাহান্নামীদেরকে জান্নাতীরা প্রশ্ন করবে তারা বলবে আমরা জাহান্নামে ঢোকার পিছনে কারণটা হলো এক নাম্বার আমরা নামাজ পড়ি নাই আল্লাহর নবী বলেছেন মান তারাকা সালাত মুতাআম্মিদান ফাকাদ কাফারা যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিল সে যেন মুসলমানের খাতা থেকে খারেজ হয়ে গেল এবার কলজায় খাদ্যে মাগুরার মানুষ বলেন তো দেখি একজন বেনামাজি মারা যাওয়ার পরে আপনি বিনা জানাজায় তারে কবর দিছেন নাকি তা তো জানি নাই বরং কবরে ঢুকায় দিয়া বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ বলাইছেন বারা করা হুজুর দিয়া কয় হুজুর আমার এলাকার হুজুর খুবই আল্লাহওয়ালা 60 বছর ইমামতি করে কোনো ইমামতির ক্ষতি হয় নাই যদি বলা যায় তোমার এলাকায় সুদখোর ঘুষখোর আছে কিনা কয় সব আছে তোমার হুজুর সুদের বিরুদ্ধে বললে তো তার ইমামতি থাকার কথা না কথা বলেন না কেন আপনারা এই জন্য মুসলমান ভাইরা আমার আমি আপনাদের কাছে যা এতক্ষণ বলেছি একটু গভীরভাবে খেয়াল করে আল্লাহ পাক বলেছেন ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন শয়তানের পদঙ্গ অনুসরণ করো না শোনো মাগুরাবাসী আল্লাহ এবং আল্লাহ নবীর পথের বাইরে যা আছে ওটাই শয়তানের জিনিস এগুলো পরিহার করতে হবে ঠিক কিনা নারীর পর্দার পাশাপাশি পুরুষের পর্দা করতে হবে মনে রাখতে হবে এই সমাজ যদি ভালো করতে চান এই সমাজ যদি নেশামুক্ত করতে চান এই সমাজ যদি আল্লাহওয়ালা মানুষ বানাতে চান তাহলে একজন নারীকে পর্দায় আসাও জরুরি জেনে রাখো মুসলমানেরা যে নারীর বুক পিঠ শরীরের গঠন অন্য পর পুরুষের দৃষ্টিকটু হয় দৃষ্টিতে পড়ে যায় ওই নারীর পেট থেকে কখনো ভালো সন্তান জন্ম নিতে পারে না এজন্য পর্দার বিধানটা আপনাদের কার্যকর করতে হবে সম্মানিত ভাইরা আমার আমরা যদি শয়তানের পয়দঙ্গ অনুসরণ করি জাহান্নাম আমাদের জায়গা ধরে বলেন ঠিক কিনা এই জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে আমাদেরকে পর্দার বিধান আমাদের বাস্তবায়ন করতে হবে নামাজ যত সময় আদায় করতে হবে জেনে রাখো মুসলমানেরা আখলিস দিন খাই আকফিকাল আমালুল করিল তোমার দিলকে পরিশুদ্ধ করতে থাকো অল্প আমল তোমার মুক্তির পথ দেখায় দিবি কথা কন নাকি আপনারা ওই যে নবীজির হাদিস বলে কিন্তু বাদ রেখেছি মনে নাই আপনাদের বিশ্ব নবী বলেছেন লা ইমানা আমাল লিমান লা আমানা তালাহু যার আমানত ঠিক নাই তার ইমান নাই আপনার পরিবার পরিজন যা আছে আশেপাশের ফ্যামিলি যা আছে সব আপনার আমানত কথা কন নাকি আপনারা ওয়ালা দিনা লিমান লা হাদালাহু আর যার কথা কাজের মিল নাই তার দিন ধর্মই নাই ভালো করে কথা কন যার কথা কাজের মিল নাই তার দিন ধর্মই নাই এই শেষ কথা আমার দিকে তাকাও যার কথা কাজের মিল নাই তার দিন ধর্ম নাই আমরা যখন মুসলমান হয়েছি আমরা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই অথচ লা ইলাহা ইল্লাল্লাহ বলে মুসলমান হয়েছি কিন্তু আমরা বাস্তবে আল্লাহরে বাদ দিয়ে মানুষের তৈরি করা আইন মেনেছি তাহলে বোঝা গেল কথা কাজের আমাদের মিল নাই আল্লাহ আমাদের হেদায়েত দিক জোরে বলেন আমিন
আশগুন যত বাধা যত জার সাইক্লোন রাসুলের পথে মোরা চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই আশগুন যত বাধা যত জার সাইক্লোন রাসুলের পথে মোরা চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলব আশগুন যত বাধা যত জ্বর সাইক্লোন রাসুলের পথে মোরা চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই আমাদের দেহে বয়ে জেহাদি রক্ত প্রাণে প্রাণে বিপিল বিজঙ্কার চিল্লাবেন আল্লাহু আকবার তাকবীরে তাকবীরে বাতিলের মসনাত কত ব্যঙ্গে করেছি যে চুরমার কত ব্যঙ্গে করেছি যে চুরমার এই শির অবনত আল্লাহর কাছে তবু নয় কোন তাগুদের কাছে জোরে বলেন ঠিক কিনা শহীদি কাফেলা যাবে জানি একদিন মাকসুদে মঞ্জিলে পৌঁছে মাকসুদে মঞ্জিলে পৌঁছে আমাদের ছোট হৃদয়ে সিল্লাবান আল্লাহু আকবার আমাদের ছোট হৃদয়ে রাসুলের প্রেম ছবি আঁকব আশগুন যত বাধা যত জ্বর সাইক্লোন রাসুলের পথে মোরা চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই কালেমায়ে শাহাদাতে জপে জপে আমরা বেরিয়ে পড়েছি পথে পথে বলেন ঠিক কিনা কেদো না মাগো যেতে দাও পীরিমাশায়ে খেদের সাথে পীরিমাশায়ে খেদের সাথে বাতিলের পিন যায় বিষম চলমান কান্নাহে বইছে নীলাকাশ বলেন ঠিক কিনা আমরা ফুটাবো হাসি মাজনুম মায়ে মুখে মুখে জ্বর তুলেছি বিশ্বাস মুখে জ্বর তুলেছি বিশ্বাস পৃথিবীর এই অমানিশা সত্যের আলো দিয়ে ঘুষাবো আশগুন যত বাধা যত জ্বর সাইক্লোন রাসুলের পথে মোরা চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো আশগুন যত বাধা যত জ্বর সাইক্লোন রাসুলের পথে মোরা চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই আজকের আলোচনা থেকে যা শিক্ষা পেয়েছি আল্লাহর জন্য শুধু আমরাই নয় পৃথিবীর সব আল্লাহ সৃষ্টি করছেন কথা বলেন আর একটা জিনিস হলো আমরা এই পৃথিবীতে আল্লাহর গোলামির জন্যই এসেছি অন্য কিছুর জন্য আসিনি তিন নাম্বার হলো অর্থনীতিতে যদি আমরা হালাল পন্থা গ্রহণ করতে না পারি তাহলে টুপি দাড়ি সবই থাকবে এমন হারা যাবে চার নাম্বার হলো শয়তানের পদঙ্গ অনুসরণ করা যাবে না পাঁচ নাম্বার হলো তিনি হলো এই প্রকাশ্য শত্রুর ব্যাপারে আমাদের সতর্ক হতে হবে